ইতালির সান্তানোবি পেভে অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব। আরো জানাবেন ইতালি প্রতিনিধি এহসানুল করিম জুয়েল। জাতীয় সঙ্গীতে সুরমূর্ছনা আর প্রিয় জন্মভূমি বাংলাদেশের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভেনেতো ওরিয়েন্টালে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন বাসোপিয়াবের যৌথ উদ্যোগে ইতালির সান্তানোবি পেভে প্রবাসী বাঙালি শুভ সূচনা করল বাঙালির আবেগ, ঐতিহ্য আর সংস্কৃতির বিশেষ উৎসব পহেলা বৈশাখ। আমি বৈশাখী মেলায় এসেছি, অনেক খাওয়া দাওয়া করেছি আর নাচ গান দেখে আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ করছি। প্রতি বছর এ ধরনের মেলা আরো হোক এবং আমরা সবাই একসাথে হই, একত্রিত হই। আমি একজন আফগানি দাস, আমার হাজবেন্ড বাংলাদেশি, আমরা হলান থেকে আসছি। বাংলা নববর্ষ উদযাপনের সবচেয়ে বড় দিকটি হলো বৈশাখী মেলা। মেলা করতে ভেনেতো ওরিয়েন্টালের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ হক সানি এবং বাসোপিয়াবের সভাপতি রফিক ডালি, সাধারণ সম্পাদক আবু হাসান ছাড়াও যারা বিশেষ ভূমিকা রেখেছে অনুষ্ঠানে তাদের অভিনন্দন জানানো হয়। এছাড়া সান্তানোবি পেভে কাউন্সিলের কালচারাল সেক্রেটারি এবং সোশ্যাল সার্ভিসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ইমিগ্রেন্ট বিভাগের প্রধান আন্তোনিও বলেন, যদিও আমাদের কিছু সমস্যা ছিল তারপরও সব কিছুর অবসান ঘটিয়ে আমরা তোমাদের সাথে যোগ দিয়েছি এবং আমরা আশা করি এখানে যারা প্রবাসী রয়েছে তাদের বিশেষ উৎসব পালনে আমরা অবশ্যই সাহায্য করব, কারণ আমাদের জনগণও প্রবাসী রয়েছে। নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে নিজ সংস্কৃতির আবহে স্বাগত জানানোর উদ্দেশ্যে স্টলগুলোতে দেশীয় খাবার দাবার, পোশাক ছাড়াও ছিল বিনামূল্যে মেহেদি পরার বিশেষ আয়োজন। আমাদের মেহেদি দেওয়ার উৎসবটা এখানে তুলে ধরছে, তো এরা খুব পছন্দ করছে কারণ এর আগে ওরা কখনো এই জিনিসটা দেখেনি। রোম থেকে আগত লুচিয়ানো জানবিয়াঙ্কো নামের একজন ইটালিয়ান বাংলাদেশ ঘুরে নিজের ক্যামেরায় প্রায় 1500 ছবি ছাড়াও কিছু প্রাচীন মূর্তি সংগ্রহ করে প্রদর্শিত করেন একটি স্টলে। Avete premi Nobel dell'economia, avete poeti meravigliosi, Tagore uno per tutti. Ma cosa manca in Bangladesh? তিনি বলেন, তোমাদের কাছে নোবেল শান্তি পুরস্কার রয়েছে, তোমাদের রয়েছে বিখ্যাত কবি, রয়েছে একটা করে সর্বক্ষেত্রে, বাংলাদেশে কিসের অভাব? শুধু প্রয়োজন সঠিকভাবে জন্ম নিয়ন্ত্রণ, সঠিক রাজনৈতিক ব্যবস্থা এবং একটি সুষ্ঠু সুন্দর সরকার। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে উৎসবপ্রিয় বাঙালি নাচে গানে মেতেছিল গভীর রাত পর্যন্ত। ইতালির সান্তানোবি পেভে থেকে এহসানুল করিম, জুয়েল, চ্যানেল এস নিউজ।